গত 27 থেকে 29 মে পর্যন্ত হিমাচল প্রদেশের সিমলায় অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির বৈঠকে 4টি প্রস্তাব পাশ হয়েছে বলে জানান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রদেশ সম্পাদক শুভব্রত অধিকারী। শুক্রবার শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার এবিভিপি দপ্তরে সাংবাদিক সম্মেলনে হাজির জাতীয় কার্যকরী সদস্য শুভাশিস দত্ত শিলিগুড়ি মহানগর সম্পাদক অভিজিৎ ঘোষকে সঙ্গে নিয়ে প্রদেশ সম্পাদক শুভব্রত অধিকারী এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন। এই সাংবাদিক সম্মেলনে সংগঠনের নতুন সদস্য পদের প্রক্রিয়া যেমন চালু হবে এ মাসের শেষে, তেমনি মুখ্যমন্ত্রীর আচার্য পদে আসীন হবার প্রক্রিয়াকে ধিক্কার জানিয়ে এর বিরুদ্ধে সকল ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। এবিভিপি প্রদেশ সম্পাদক উত্তরবঙ্গ, যে কারণে আজকে মূলত সাংবাদিক বৈঠক, আমাদের গত 27 থেকে 29 তারিখ হিমাচল প্রদেশের সিমলাতে জাতীয় কর্মসমিতি অর্থাৎ কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়। তো সেখানে কিছু প্রস্তাব, যে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে তা দেশের প্রতিটি প্রদেশ কেন্দ্রে অর্থাৎ স্টেট হেডকোয়ার্টারে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা সাংবাদিক বন্ধুদেরকে অবহিত করছি। আপনারা জানেন বর্তমানে যে কী পরিস্থিতি রয়েছে দেশের, তারই সাথে সাথে ওখানে 4টি প্রস্তাব পাস হয়েছে। তার মধ্যে প্রথম যে প্রস্তাব, যে শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকার যেভাবে অনৈতিক হস্তক্ষেপ করছে তার বিরুদ্ধে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ প্রস্তাব পাস করেছে। আমরা দেখতে পাচ্ছি যে সরকারের অকর্মতা, রাজ্য সরকারের অকর্মণ্যতা এবং রাজ্য সরকার জাতীয় শিক্ষানীতি নিয়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকার, কেরল সরকার, যারা জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধাচরণ করছে শুধুমাত্র সস্তা রাজনীতির স্বার্থে। বিদ্যার্থী পরিষদ তাদের জাতীয় প্রস্তাবে পশ্চিমবঙ্গ সরকারের এই ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে। শিক্ষাক্ষেত্রে যেভাবে হস্তক্ষেপ চলছে, রাজ্য সরকার যেভাবে অনৈতিক হস্তক্ষেপ করছে, আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্যপাল, মহামহিম রাজ্যপালকে আজকে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদ থেকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে আচার্য করার যে প্রস্তাব রাজ্য মন্ত্রিসভায় পাস হয়েছে, এবিভিপি জাতীয় প্রস্তাবে তার তীব্র ধিক্কার এবং নিন্দা জানিয়েছে। এরই সাথে সাথে সেখানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রস্তাব পাস হয়েছে, সেই প্রস্তাবে যেভাবে নদিয়ার হাঁসখালিতে তৃণমূলের 50 সদস্যের ছেলের দ্বারা যে নির্মম ধর্ষণ এবং পুড়িয়ে মারার মতো জঘন্য নারকীয় ধর্ষণকাণ্ড হয়েছে তার নিন্দা এবিভিপি জানিয়েছে। যে গোটা দেশে উন্নত ভারত যে অভিযান, তার মাধ্যমে যুব সমাজকে স্বাবলম্বী করার দিকে এক নতুন পদক্ষেপে রচনা করছে এবং স্বাবলম্বী ভারতের মাধ্যমে এবিভিপির যে আদর্শ রাষ্ট্র পুনর্নির্মাণ তা সম্ভব হবে।